নমস্কার বন্ধুরা আজকে আমরা আইপিএল এর একটা ম্যাচ আর কিছু ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করব আইপিএল এর ম্যাচটা হচ্ছে রাজস্থান রয়্যালস আর কলকাতা নাইট রাইডার্স তবে একটা পয়েন্ট আমার সবাইকে বলার আছে সেটা হচ্ছে যে ঠিক আছে চ্যানেলটা আগের চেয়ে অনেক ভালো মুভ করছে একদম কিন্তু প্রত্যেকের সহযোগিতা লাগবে এটা হচ্ছে সাধারণ কথা আমি একা কিন্তু পারবো না আমি আগেও বলেছি এই চ্যানেলটাকে যদি আর একটু স্প্রেড করতে হয় আমি একা পারবো না সম্ভব না একার পক্ষে পুরো চ্যানেলটা ছড়িয়ে সবাইকার কাছে পৌঁছে দেওয়া কয়েকজন বন্ধু রীতিমতো করেন আমি জানি তাদের তাদের সবাইকে ধন্যবাদ যারা রীতিমতো করেন রেগুলার বেসিসে আর বাকিরা যদি একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয় সহযোগিতা ইন দ্য সেন্স সবাই সবাইকে চ্যানেলটা শেয়ার করা আর এই ইয়েটা আমাদের ফোরাম টেলিগ্রামের এই যে লিঙ্ক এই লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে সেটা সবাই দেখে নেবেন আর চ্যানেলটার ভিডিও প্লিজ প্রত্যেকে যদি আপনার ফেসবুক প্রোফাইলে আপনার বন্ধুদের যদি একটু ট্যাগ করেন বা ই করেন তাহলে কি হয় প্রত্যেকটা জায়গায় যদি একটু ছড়িয়ে দেওয়া হয় তাহলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করবে আমাদের চ্যানেলটা এবার আপনারা বুঝে দেখুন যে এটা গ্রো করার মতো কি মতো নয় সেটা আপনাদের যা নিজস্ব মত সে অনুযায়ী করবেন যদি মনে হয় যে চ্যানেলটা সুবিধাজনক নয় এটা থেকে আপনার কিছু লাভ হচ্ছে না তাহলে আপনি আপনার বন্ধুকে দিয়ে কি লাভ এটা একদম আর আপনি যদি মনে করেন যে আপনি এর থেকে উপকৃত হন যে হ্যাঁ ঠিক আছে আপনার খারাপ লাগে না মোটামুটি মিলে যায় তাহলে আপনি সেটা বন্ধুদের দিতে পারেন বা এমনি ফেসবুকে শেয়ার করুন টুইটার বা যে যে হ্যান্ডেল আপনাদের আছে যেটুকু সম্ভব সেটুকু করুন তাহলে সবাই যদি এটা করেন যদি আপনি ভাবেন যে না অন্যরা তো করছে আমার করে লাভ নেই তাহলে কিন্তু এটা সবাই ভাববে তো এটাই পয়েন্ট সবাই যদি এটা একান্তভাবে ভাবেন তাহলে এই চ্যানেলটা আর একটু গ্রো করা যায় তো এটাই বলার আমি প্রতি ভিডিওতে কখনোই বলি না সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কিন্তু আমি দেখেছি ইউটিউবাররা সাধারণত বলেন আমি ওইসবের দিকে ধারধারি না কিন্তু তবুও ভাবুন না কিছু সময় পরে সবাইকারই মনে একটা ইচ্ছা হয় যে চ্যানেলটা আরেকটু গ্রো করলে সত্যি ভালো লাগে অনেক মানুষ যদি চ্যানেলটা শোনে তাহলে তো ভালো লাগেই তাই না যাই হোক এবার খেলায় ফিরে আসি খেলা নিয়ে আলোচনা করি আপনারা বুঝে দেখুন যে চ্যানেলটা ঠিক না ভুল চ্যানেলটা যদি ঠিক হয় তাহলে শেয়ার করুন না হলে ঠিক আছে আর ঠিক যেটা তার আরেকটা একটা প্রমাণ দিই গতকাল আমি যা বলেছিলাম আইপিএল ম্যাচ সম্বন্ধে লো স্কোরিং ম্যাচ হবে যারা রান চেস করবে তারা জিতবে দুটোই হয়েছে একটা পয়েন্ট শুধু বলেছিলাম একটু ক্লোজ কন্টেস্ট হবে সেটা হয়নি আমার পরিষ্কার মনে আছে আমি কি কি বলেছিলাম তো তিনটে এর মধ্যে দুটো পয়েন্ট মিলে গেছে জেতার জন্যে যে যে দরকার সেটা হয়ে গেছে যে লো স্কোরিং সেই জন্যে রান ধরতে বারণ করেছিলাম আর যারা চেস করেছিল তারাই জিতেছে এবং আমি বলেও রেখেছিলাম যে কালকের ম্যাচে পাঞ্জাবের চান্স বেশি সেটা যদি একটু ভিডিওটা মনে করেন গিয়ে দেখতে পারেন বলে রেখেছিলাম একবার কিন্তু যাই হোক আজকে কলকাতা ভার্সেস নাইট রয়্যাল রাজস্থান প্রথমেই বলি রাজস্থান রয়্যালসের চান্স একটু বেশি ঠিক আছে খেলা হবে মুম্বাইয়ে হাই স্কোরিং ম্যাচ হতে পারে একটা জিনিস দরকার সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের এই লোকটাকে ব্যাটে খুব তাড়াতাড়ি রানের মধ্যে ফিরতে হবে জস বাটলার জস বাটলার যদি রানে ফেরেন তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস টিমটার চেহারাই চেঞ্জ হয়ে যাবে আর আমরা দেখছি রাজস্থান রয়্যালসে বেন স্টোকস নট অ্যাভেলেবেল উনি অসুস্থ হয়ে পড়েছেন জানি না তিনি আছেন কিনা না দেশে চলে গেছেন সেই খবরটা আমার কাছে নেই কিন্তু বেন স্টোকস নট অ্যাভেলেবেল দেখছি তো সেটা রাজস্থান রয়্যালসের পক্ষে একটু চাপের বটেই বেন স্টোকসের মতো একটা বড়ো প্লেয়ার এর উপস্থিতি না থাকাটা ডেভিড মিলার ফর্মে এখনও ফেরেননি ফিরতে সময় লাগছে যত তাড়াতাড়ি ফর্মে ফিরবেন তত তাড়াতাড়ি ডেভিড মিলারের জন্য ভালো সঞ্জু স্যামসন ফর্মে আছেন কিন্তু মানে বিশালভাবে সেই ফর্মটাকে কাজে লাগাতে পারছেন না শিবম দেবে আগের দিন একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন সঙ্গে রিয়ান পরাগ রাহুল টেওটিয়া এই তিনজনের নাম উল্লেখযোগ্য তিনজনে খুব দুর্দান্ত ইনিংস খেলেছেন সাকারিয়া ভালো বল করছেন উনাদ কাটার মুস্তাফিজুর ঠিকঠাক বল করছেন মুস্তাফিজুর জায়গায় অ্যান্ড্রুটাই আসতে পারেন অ্যান্ড্রুটাই অনেক অভিজ্ঞ বোলার দেখা যাক কি হতে পারে কলকাতায় নীতিশ রানা ভালো ফর্মে আছেন শুভমন গিল ফর্মের মধ্যেই আছেন হয়তো রান ঠিকঠাক ভালো পাচ্ছেন না করে দেবেন রাহুল ত্রিপাঠী ঠিক আছে ফর্মে আছেন সুনীল নারিন সুনীল নারিন একটাই ম্যাচ খেলেছেন ব্যাটে কোনো দিনই ক্লিক করে যেতে পারেন যে কোনো মুহূর্তে ইয়ন উনি যেদিন ক্লিক করবেন সেদিন আর কারো কথা বলতে হবে না দিনেশ কার্তিক মোটামুটি রান করছেন করছেন অথবা না ওই একটা জায়গায় দিন দুর্দান্ত খেলেছেন খেলেছেন আজকে নাগারকুটি বা শিবাম মাবি কেউ কোনো একজন খেলতে পারেন বরুণ চক্রবর্তী দারুণ বল করছেন প্রসিদ্ধ কৃষ্ণা নিয়ে আমি কিছু বলতে চাইছি না কারণ একদিন বলে পঞ্চাশ রান দিচ্ছেন একদিন দুই উইকেট নিচ্ছেন সুতরাং ফর্মটা ফ্লাকচুয়েট করছে সেটাই তো যেটা হওয়ার কথা সেটা মোটামুটি একশো সত্তর বা একশো আশি প্লাস রান আমি এক্সপেক্ট করছি সেকেন্ড ডে যারা ব্যাট করবে তাদের জেতার চান্স এক্স একটু আর রাজস্থান রয়্যালস এর জেতার চান্স একটু বেশি এটাই আজকের আইপিএল এর আমার প্রেডিকশন জোফ্রা আর্চার হ্যাজ রুলড আউট অফ আইপিএল আফটার অ্যাডভাইজড বাই ইসিবি আচ্ছা জোফরা আর্চার এই আইপিএল আর খেলবেন না সুতরাং রাজস্থান রয়্যালসের যে চার ম্যাচের পরে জোফরা কথা ছিল সেটা হচ্ছে না কিন্তু রাজস্থান রয়্যালসে আর একজন আসছেন ভ্যান্ডার ডুসেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান যিনি অলরেডি সিপিএল আর গ্লোবাল টি টোয়েন্টি কানাডা খেলেছেন কিন্তু আইপিএল কখনো খেলেননি দেখা যাক উনি আসেন এসে কোয়ারেন্টাইন কাটিয়ে কবে টিমে ঢুকতে পারেন সেটা দেখার তবে রাজস্থান রয়্যালস যে তার জন্য আপ্রাণ চেষ্টা করছে কলকাতা নাইট রাইডার্সও পয়েন্ট টেবিলে খুব একটা ভালো জায়গায় নেই পয়েন্ট টেবিলটা একবার দেখিয়ে দিই রাজস্থান রয়্যালস আর কলকাতা দেখুন সাত আর আটের খেলা রাজস্থান রয়্যালস মাইনাস একে চলে গেছে সেটা রাজস্থান রয়্যালসের মতো টিমের জন্য খুবই খারাপ এবার ফুটবলের দিকে যাওয়া যাক ফুটবলে আজকে অনেক ম্যাচ খুব সাবধানে খেলতে হবে শনিবার যেহেতু উইকেন্ডে ম্যাচ প্রচুর থাকে কিন্তু অঘটনও অনেক বেশি হয় আর লিভারপুল নিউ ক্যাসেল ইউনাইটেড আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে লিভারপুল আজকে আরামসে উইন করে যাবে হোম গ্রাউন্ড লিভারপুলকে এবার থেকে না উইন করলে ওরা পরের বছর ইউরোপ আর চ্যাম্পিয়নশিপেও চান্স পাবে না সুতরাং লিভারপুল এবার ভালো রকমভাবে চেষ্টা করতেই হবে চেলসি আর ওয়েস্ট খেলাটা যথেষ্ট ভালো হবে ওয়েস্ট চেলসির সামনে হয়তো সেইভাবে পারবে না কিন্তু কিন্তু খুব ফুটবল খেলছে না এই খেলাটায় আমার মনে হচ্ছে ড্র হতে পারে ড্র হতে পারে চেলসির ম্যাচে একটা সমস্যা হয় কালে দেখেছি প্রচুর গোল হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমার জানা নেই কিন্তু চেলসির আগে যে ম্যাচ দেখতাম ধরুন এক বছর বা দু বছর আগের যে ম্যাচ তখন চেলসির অ্যাভারেজ গোল হতো তিনটে এখন চেলসির ম্যাচে কোনো ম্যাচে একটা গোল কোনো ম্যাচে ড্র এই ধরনের দিকেই যাচ্ছে তো যেহেতু আমার একজন বন্ধু বলেছেন যে গোল ওভার আন্ডারটা দাদা একটু বলবেন সেই জন্য আমার কথাটা মাথায় এলো সেই হিসাবে বলছি লিভারপুলের ম্যাচে তিনটে গোলের ওপর হবে না এক্সপেক্ট করছি চেলসির ম্যাচেও এক্সপেক্ট করছি তিনটে গোলের ওপর হবে না তো এটাই ব্যাপার সেফিল্ড ইউনাইটেড আর ব্রাইটন সেফিল্ড একদম লাস্ট টিম ব্রাইটন তার একটু তাহলে সেই জন্য ব্রাইটন আর ড্রটা ধরে নিচ্ছি আর ড্রটা ধরলাম স্প্যানিশ একটাই ম্যাচ রয়েছে আর লেভান্তে রেড দেখুন একদম প্রায় সমান তো এই খেলাটা দুর্দান্ত হবে এবং যেটা হতে পারে সেটা ড্র হতে পারে অথবা খুব আপ অ্যান্ড ডাউন হতে পারে মানে ধরুন একটা গোল দিয়ে লেভান্তে এগিয়ে গেল পরে এলচে শোধ করলো আবার এলচে এগিয়ে গেল লেভান্তে শোধ করলো শেষে কেউ একজন জিতলো এই খেলায় আমার মনে হচ্ছে টু প্লাস গোল হতে পারে খেলাটা কি হবে প্রেরিট করাটা একটু শক্ত হচ্ছে আমার তার চেয়ে জার্মান বুন্দেসলিগায় ব্রায়ান মিউনিকের এর খেলা আছে সন্ধে ছটা সাড়ে ছটায় খেলা আর কি হবে মিউনিক উইন করবে মেন্স ঠিক আছে কিন্তু মেন্স ব্রায়ান মিউনিকের এগেনস্টে খুব একটা কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না সেটার জন্যই হফেন আর ফ্রাইবার্গ ফ্রাইবার মোটামুটি টিম আগের দিন দুর্দান্ত কামব্যাক করেছে মগলান বেচের সঙ্গে দুই শূন্য পিছিয়ে থেকে তিন দুয়ে উইন করেছে তো সেটা দারুণ কামব্যাক সেই জন্যে হফেন আর ড্রটা ধরতে পারেন ইউনিয়ন বার্লিন ওয়েডার ব্রেমেন ইউনিয়ন বার্লিন ওয়েডার ব্রেমেন একটু ভালো টিম কিন্তু ওয়েডার ব্রেমেন অনেক সময় চমক দেখায় আমি ইউনিয়ন বার্লিন অর ড্রটা ধরলাম উলসবার্গ আর ড্রট ডটমুন্ডের মধ্যে খেলাটা ডটমুন্ড ডট ড্রটা ধরছি লেভার কুসেন অর ড্রটা ধরে নিলাম এখানে আচ্ছা স্প্যানিশ লালিগায় কি হলো দুটো ভাগে ভাগ করে দিয়েছে কেন ভ্যালেন্সিয়া আর সিডি অ্যালাভেসের খেলা আছে ভ্যালেন্সিয়া অবশ্যই শক্তিশালী টিম ভ্যালেন্সিয়া আর ড্র রিয়েল মাদ্রিদ আর রিয়েল বেটিস আশা করি রিয়েল মাদ্রিদ বেশি সমস্যা নিজেকে ফেলবে না তাই রিয়েল মাদ্রিদ আর ড্রটা ধরে নিলাম আর রিয়েল ভেলাডয়েড আর ক্যাডিস এনে কিছু গণ্ডগোল হচ্ছে এই যে রিয়েল ভেলাডয়েড আর ক্যাডিস ক্যাডিস কিন্তু অনেক সময় চমক দেয় তো সেই চমকটা এই ম্যাচটা একটু মুশকিল মনে হচ্ছে আমার রিয়েল ভেলাডয়েড আর ক্যাডিস কারণ রিয়েল ভেলাডয়েড কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে আমি দেখি না আর ক্যাডিস মাঝে মাঝে চমক দেয় আপাত দৃষ্টিতে রিয়েল ভ্যালাডয়েড আর ড্র ধরা যেতে পারে ইটালি সেরিয়াতে অনেকগুলো খেলা আছে জেনোয়া ভার্সেস স্পেজিয়া জেনোয়া অ ড্র ধরুন এই খেলাটায় গোল সংখ্যা একটু বেশি হতে পারে পারমা ক্রোটন পিএসজি আশা করি আজকে জেতার চেষ্টা করবে মরিয়া হয়ে সেই জন্য পিএইচি ধরলাম শুধু ডাইরেক্ট আর ড্রটা ধরছি না ড্র এর রেটটা কম বলে আর সেন্ট এটিনে ভার্সেস স্টেট বেস্ট সেন্ট সেন্টেটিনে আর ড্রটা ধরলাম এই হচ্ছে ব্যাপার এতগুলো ম্যাচ এর মধ্যে শিওর ম্যাচ কটা চাইছে সেটা বলে দিই বন্ধুরা চাইছেন শিওর ম্যাচের মধ্যে আমি লিভারপুল আর ড্রটা ধরছি এখানে এখানে ব্রায়ান মিউনিক ডাইরেক্ট ধরছি আর রিয়েল মাদ্রিদ আছে যেখানে রিয়েল মাদ্রিদ ডাইরেক্ট ধরাটা ভালো শিওরের মধ্যে বলছি অথবা ড্র রিয়াল মাদ্রিদ ধরে নিতে পারেন রেট একটু কম হলেও শিওর থাকবেন ঠিক আছে এই তিনটে ধরে আর একটা পিএইচজি আছে পিএইচজিটা না সবসময় আমার কেমন একটা ভয় করে সত্যি কথা বলছি পিএইচজি এত আনপ্রেডিক্টেবল টিম আমার মনে হয় যে এই পিএইচডির ম্যাচটায় গন্ডগোল হয়ে যাবে তা কিন্তু আশা করি আজকে গন্ডগোল দেবে না বারো পয়েন্ট পাঁচ আর টু ওয়ান পয়েন্ট আর ধরে নেবেন এই চারটে ম্যাচ নিয়ে একটা মাল্টি করুন তাহলে আর বলছি পিএইচজি রিয়েল মাদ্রিদ ব্র্যান্ড মিউনিক আর লিভারপুল এই চারটে ম্যাচ নিয়ে একটা মাল্টি করলে আশা করি এই মাল্টিটা আমরা সহজ জয় পাবো বাকি ম্যাচগুলো একটু রিস্কি ম্যাচ রিস্কি নয় তবু একদম শিওর মাল্টির মধ্যে ওগুলো আমি রাখতে চাইছি না এটাই পয়েন্ট ঠিক আছে এখানেই শেষ করছি ভালো থাকবেন আবারও দেখা হবে